এমন সময়েতে একটা দিন দেখা যায় হুজুর আমার রাত্রিরে ছদ্মবেশে এলাকা পরিদর্শন করছে, এলাকা ঘুরে ঘুরে দেখছে। সেই পরিদর্শন করতে করতে এমন সময়েতে হুজুরের কানে একটা কান্নার আওয়াজ আসলো। সেই কান্নার আওয়াজটা বাচ্চা ছেলের কান্না মন দিয়ে শুনবে। হুজুর আমার ছদ্মবেশে আছে, সেই বাড়ির কাছে গেল, দেখতে লেগেছে একটা মহিলা চুলাতে পাত্র বসিয়েছে, তাতে কিছু পাথর আছে আর পানি আছে, তাতে জাল দিতে লেগেছে। ফারুক আজম বলতে লাগলেন, মা এটা কি হচ্ছে? তখন ওই মহিলা বলেছিলেন, কে বাবা, এই গভীর রাত্রি আমার খোঁজ নিচ্ছ? আমরা বড় অভাবী, বড় গরিব, খাবার কিছু নাই। আমার বাচ্চার খিদে পাই যখন রাত্রিরে, আমি এইভাবে পাথর পানি দিয়ে চুলাতে বসিয়ে দিই, বাচ্চা মনে করে রান্না তৈরি হচ্ছে, কানতে কানতে ঘুমিয়ে পড়ে, পাত্র নাবিয়ে দিয়ে আমি বাচ্চার পাশে শুয়ে পড়ি। শুনুন কি দুর্দিন! ফারুক আজমের চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। রাজ দরবারে ফিরে গিয়ে বাইতুল মাল থেকে মাল নিয়ে এসে ওই বাড়িতে দিল, দিয়ে বলল, মা খাবার বানিয়ে বাচ্চার মুখে দেন, বাচ্চা খেয়ে হাসবে, দেখে ঘরে যাব। বুড়ির চোখ দিয়ে পানি এসে গেল, হাত তুলে বলতে লাগল, মালিক যদি দয়া করে তোমাকে আমার দেশের রাজত্ব দেয় বড় খুশি হতাম। ফারুক আজম বললেন, মা কাল আপনি রাজ দরবারে আসবেন, আপনার জন্য আমি কিছু ব্যবস্থা করে দেব। রাজ দরবারে পরের দিন মহিলা গিয়ে দেখছে, কাল রাত্রিরে যে মানুষটা ছদ্মবেশে আমার ঘরে গিয়েছিল রাজ দরবারের বিচারের সিংহাসনে বসে আছে। বুড়ির বুঝতে বাকি নাই, এটাই আমার দেশের শাহিনশাহ, এটাই আমার দেশের রাষ্ট্রপ্রধান। তাই বুড়ি মনে বড় ভয় লাগছে যে আমি বলেছিলাম তোমাকে যদি রাজত্ব দিত, তার মানে ফারুক আজমকে যদি না দিত। তাই বুড়ি ভয়ে ভয়ে এগিয়ে যায়, ফারুক আজম বুড়িকে দেখে উঠে এসে মা বলে সম্বোধন করে ইজ্জতের সাথে বসতে দিয়ে তিনি সই করে দিলেন, রাজ দরবার থেকে তাকে মাসে মাসে ভাতা দিয়ে হবে। এই ভাতা শিক্ষাটা এটা আমার মুহাম্মদ রাসূলের গোলামরা শিখিয়েছে। কথা বুঝে আসছে? আজ আমরা রাজনীতির কথা বললে কিছু চোরেদের সমস্যা হয়, অন্য কারো সমস্যা নাই, চোরেদের সমস্যা হয়। আজকে বড় দুঃখ, পার বছরে 22,000 কোটি টাকা ইনকাম শুধু ব্যক্তিগত অকাব সম্পত্তি মুসলমানদের, আমাদের থেকে বেশি ইনকাম হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তির, যেটা ব্যক্তিগত হিন্দু ভাইদের সম্পদ। আদিবাসী ভাইদের ব্যক্তিগত টাকা বন দপ্তরের আজকে 1,000,000,000,000 কোটি টাকা গুলো যুগে 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 ওই কোটি কত নেতারা লুটপাট লুটপাট করে খাচ্ছে। কেউ 20,000 কোটি টাকার মালিক, কেউ 50,000 কোটি টাকার মালিক। আর এদিকে আমার গরিব মুসলিম, গরিব হিন্দু ভাই, গরিব হিন্দু মা, গরিব হিন্দু বোন, গরিব দলিত ভাই, গরিব দলিত আদিবাসী ভাই বোন, তারা আজকে নিজের মেয়ের বিবাহের জন্য ভিক্ষার হাত পাচ্ছে লোকের দুয়ারে দুয়ারে, মা বাবার ওষুধ কেনার জন্য লোকের দুয়ারে দুয়ারে ভিক্ষার হাত পাচ্ছে, ছেলেদেরকে পড়াবার জন্য লোকের দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষার হাত পাচ্ছে। আজ এই বাংলার যুবকদেরকে জানতে চাই, তোমরা বেঁচে থাকার পরও, এত লক্ষ লক্ষ ভাই থাকার পরও, আজকে তোমার এলাকার কোন মুসলমান হোক আর গায়ের মুসলমান হোক, কোন বোন যদি পেটের জ্বালাতে চিকিৎসার অভাবে স্বামীর ওষুধের জন্য বাচ্চার ওষুধের জন্য যদি নিজের দেহ বিক্রি করে ইনকাম করতে হয়, আমার মনে হয়
এই বাংলার যুবকগুলোর গলায় দড়ি দিয়ে মারা যাওয়া দরকার। তাই আমি শপথ নিয়েছি, তোমাদেরকে বুঝাচ্ছি, আসো আগামী দিন আমরা এই জালিমদের সরিয়ে সৎ চরিত্রবান লিডার তৈরি করে প্রত্যেকটা গরিবদের পাশে দাঁড়িয়ে তাদের অধিকার দিয়ে মা বুড়েদের ইজ্জতকে বাঁচাবার জন্য লড়ব। রাজি আছে? এটা আমাদের প্রত্যেকটা ভাইদের দায়িত্ব আছে না? নাই, প্রত্যেকটা ভাইদের দায়িত্ব। এটা একটা মানুষ হিসাবে মানুষের কর্তব্য, এটা দায়িত্ব আমাদের। আর মাইকলা ভাই কিছু মনে করবেন না, আমি যখন আসছিলাম রাস্তায় একটা মাইকের আওয়াজ বুঝাই যায়নি কে কি বলছি। ব্যাপারটা আপনার নয়, দোষ হয়তো লোড নিতে পারছে না, অনেক মাইক লাগিয়েছো, তো সেগুলোকে ঠিকভাবে করতে হয়। কেন আজকে একটা বড় আশালি একটা এত সুন্দর প্রোগ্রাম, আজকে জনসমুদ্র হয়ে তৈরি হয়ে মানুষ শুনতে এসেছে। মাইক ভালো থাকলে আরো দুটো কথা বলা যায়, আপনাদের শুনতে অসুবিধে হচ্ছে না? তো শুধু শুনবেন না, ভাববেন, আর ভাবলেই কিন্তু অটোমেটিক জাগবেন, জাগতে হবে। সেই কংগ্রেসের চোরগুলো টিএমসিতে, সেই টিএমসির চোরগুলো কি বলে কংগ্রেসের চোরগুলো বামফন্ডে, বামফন্ডের চোরগুলো টিএমসিতে, টিএমসির চোরগুলো এখন বিজেপিতে, একই ব্যাপার। তো যারাই লুটেছে তারাই তো সব জায়গায় ঘুরছে, পরিবর্তন কোথা হলো? অতএব নতুন মুখ, নতুন সমাজ, নতুন লোক দরকার, ঠিক না বেঠি? একেবারে নিউ তরুণ, যারা এখনো ঝাড়া শেখে নেই, শিখতে করতে পাঁচ বছর পার হয়ে যাবে, কোটা চেঞ্জ করে নতুন আবার, কথা বুঝছেন না বোঝেন না? তবে যদি আমাদের উন্নতি হয়, আর না হয় ওই পাকা খিলাড়ি কিভাবে চুরি করতে হয় জানে, চোখের দিকে তাকিয়ে টাকা সরিয়ে দেবে, সেই সব নিয়ে চললে হবে না। আজ সামান্য একটা বস্ত্র বিতরণটা বড় জিনিস নয়, সব থেকে বড় জিনিস হচ্ছে এডুকেশন দেওয়া, মানুষের হাতে শিক্ষা তুলে দেওয়া। আজকে পৃথিবীর বুকে একটা সমাজ আছে, একটা জাতি আছে যাদেরকে ইহুদি বলা হয়, 1,10,00,000 যাদের সংখ্যা, শোনেন আমার ভাইয়েরা, 1,00,000,000 যাদের সংখ্যা, পুরো পৃথিবীর নেটওয়ার্ক তাদের হাতে, পুরোহিত। আর আমার ভারতে 100-এর মধ্যে মনে হয় 85টা মূর্খ। এই মূর্খটা বানিয়েছে কারা? বড় প্ল্যান করে করা হয়েছে। কেন? মূর্খ থাকলে বদমাইশ জুলুমকারী চোর নেতাদের উপকার আছে, ঠিক না বে? ঠিক। কেন? মূর্খ থাকলে চাকরি চাইবে না, অল্পতেই তুষ্ট হয়ে যাবে। আসুন আমরা ঐক্যবদ্ধ হই, আগামী দিন ওয়াকাব সম্পত্তি থেকে মুসলমান, দেওবন্দ সম্পত্তি থেকে হিন্দু ভাই বোন, এবং বৌন দপ্তরের সম্পত্তি থেকে আদিবাসী পরিবারের প্রত্যেকটা গরিব ছেলে মেয়ে যারাই মাধ্যমিকে 90% এর উপরে নাম্বার পাবে, তাদের ব্যক্তিগত টাকা থেকে ফ্রি পড়ানোর ব্যবস্থা তৈরি করতে হবে, ঠিক না বেটি? তাহলে আজ আমাদের সমাজে অনেক মেয়ে আছে যারা 90% নাম্বার পায়, ভ্যান চালিয়ে খায় তার বাবা, পড়তে পারছে না, কিন্তু আজকে তাদের এই অকাল সম্পত্তি, যদি সে হিন্দু হয় দেওবন্দ সম্পত্তি, যদি সে আদিবাসী হয় বন দপ্তরের সম্পত্তি থেকে তাদেরকে যদি ফ্রি পড়ানোর ব্যবস্থা করা হয়, তাহলে তারা লেডি ডাক্তার হবে, জজ হবে, উকিল হবে, আইপিএস অফিসার হবে, বিভিন্ন শিক্ষায় শিক্ষিত হবে, আমার দেশের জন্য তারা গর্ব হবে, তাহলে আমার দেশকে বিক্রি করে দেবে এমন কোন সরকারের ক্ষমতা হবে না, ঠিক না বেঠি?
আজ আমার দেশে সবচেয়ে বড় দুঃখের বিষয় আর একটা, যারা দেশের মধ্যে সব থেকে বেশি উন্নতির ভূমিকা রাখে, দেশকে সর্বদিক দিয়ে আর্থিক বলেন সুরক্ষা বলেন সব থেকে বেশি যাদের অবদান আছে, আজকে সেই কৃষক ভাইয়েরা তারা দিল্লির রাজপথে আজ প্রায় এক মাস হতে চলল তারা এই কঠিন ঠান্ডাতে বসে আছে। কিন্তু আজকে দেখা যাচ্ছে আমার দেশের কেন্দ্র সরকার তাদের সঙ্গে বসার, তাদের সঙ্গে আলোচনা করার, তাদের সঙ্গে কোন রকম সমঝোতা করার কোন রকম প্রয়াস দেখাচ্ছে না। আজকে এই জায়গায় আমাদের ভাবতে হবে, আমরা প্রত্যেকেই কম বেশি কৃষকের ছেলে বা নিজেরাও কৃষক রয়েছেন, আগামী দিন যদি এরকম কোন আইন হয়ে যায় জমিন আপনার চাষ করবেন আপনি ফল ফলাবার জন্য যত রকম মেহনত করবেন আপনি, কিন্তু আপনি পাবেন 2 টাকা আর সেটা পুঁজিপতিরা পাবে 100 টাকা, এই রকম যদি কোনো একটা সিস্টেম হয়ে যায় তার একই তো কৃষকরা আত্মহত্যা করছে, আগামী দিন আরো বেশি আত্মহত্যা করতে হবে। এই জায়গায় পুরো দেশবাসী ঐক্যবদ্ধ হয়ে কৃষক বন্ধুদের পাশে দাঁড়িয়ে এই বিল প্রত্যাখ্যানের জন্য আমাদের কেউ আওয়াজ তোলা দরকার আছে না নাই? ইতিপূর্বে আপনাদের ভাঙরে একটা র্যালি হয়েছিল, ওই র্যালিতে আসার জন্য টিএমসি সরকারের কিছু কর্মী কিছু চোর কিছু বদমাইশরা আমার ওই ছেলেদের উপরে জুলুম অত্যাচার বিভিন্ন জায়গায় করেছে। তো এ থেকে প্রমাণ হয়ে যায় মুখে শুধু টিএমসি বলে আমরা কৃষকের পক্ষে আছি, এরা আর বিজেপি দুজনেই কৃষকের বিরুদ্ধে, তার প্রমাণটা প্র্যাকটিক্যালে বোঝা গেল না গেল না? আমাদেরকে জাগতে হবে, বুঝতে হবে, শুধু মুখে বলে দিল আমরা কৃষকের সাথে আছি। কৃষকের সাথে যখন আছো তাহলে ওই র্যালিটা যখন কৃষকের পক্ষে হচ্ছিল তাহলে ওই র্যালিতে যারা এসেছিল তাদের উপরে টর্চার করা হলো কেন? তাদেরকে হুমকি দেওয়া হলো কেন? তাদেরকে ভয় দেখানো হলো কেন? তাহলে আমরা বুঝতে বাকি রয়েছে ভাই, কি গো সারাদান বুঝতে বাকি আছে? তাহলে আজকে আমাদের ঘরে 73 বছর ধরে কংগ্রেস অনেক আশা দিয়েছে, যতটা আশা দিয়েছে তার 1% কাজ হয়েছে কি সেটা আপনারা জানেন? 34 বছর বামপন্থ আশা দিয়েছে কত পার্সেন্ট হয়েছে আপনারা ভালো জানেন, কিন্তু এই ক্ষতিটা বিগত দিন এত বড় ক্ষতি করেনি যে ক্ষতিটা হলো আগামী দিন আমাদের একেবারে সামনে বিজেপির মতো কমনাল শক্তিকে এনে হাজির করে দেয়নি, কি গো ঠিক না বেটি? আজকে বড় আদর করে ঘুমটা দিয়ে ইফতার মাহফিলে গিয়ে মাথায় টুপি দিয়ে মাশাআল্লাহ বারাকাল্লাহ বলে আজকে আমাদেরকে বড় দরদ দেখিয়ে এমন একটা জায়গায় ঠেলে দিয়েছে যে এই জায়গায় আমরা বাধ্য হয়ে প্রত্যেককেই বলতে লাগছে যে বিজেপি চলে আসবে, বলতে হচ্ছে না হয়নি, এটা করা হয়েছে প্ল্যান করে। কিন্তু আমি আপনাদেরকে জানতে চাই, গোলামীর জিন্দেগি পছন্দ করেন না বীরের মতো লড়াই করে মরতে রাজি আছেন হাত তুলে দেখার? আপনারা বীরের মতো লড়তে রাজি আছেন? লড়তে রাজি আছেন? তাহলে কেউ আমাদেরকে বিজেপির ভয় দেখাবে, বিজেপির জুজু দেখাবে, ওটা আমরা মানতে রাজি নয়। খুব ভালো করে বিভিন্ন জায়গায় বলে থাকি, আজ আপনাদের কাছে আর একটা কথা বলছি, ছোটবেলায় অসুবিধা হচ্ছে না তো? ছোটবেলায় আমরা যখন দুপুরবেলা খাওয়া দাওয়া না করে খাওয়া দাওয়া করে না শুয়ে যদি বাইরে যেতে চাইতাম বা মায়ের কোল থেকে যখন নাপতে চাইতাম, মা তখন কি বলতো? বাইরে যেও না, ছেলে ধরা আছে বা হুমবুড়ির মা আছে, বলতো না? বলতো না। কেন ভয় দেখাতো ভাই?
যাতে করে আমার কোলে থাকে নেবে না যায়, ঠিকই না বেটি? তা আজকে আমাদের ঘরও কারো কোল থেকে যেন নেবে না যায়, তিনি কিন্তু আমাদের ঘরে হোম বুড়ির মা দেখাচ্ছে। কথা বুঝছেন না বোঝেননি? তবে তবে তিনি যে কোলটা করেছে ওই কোলটা কিন্তু মায়ের কোল নয়, ওই কোলটা ধোকা প্রতারণার কোল ছিল। অস্বীকার করতে পারবে? ফুরফুরা শরীফে রেল হয়েছে, 10,000 শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, 15% সংরক্ষণ হয়েছে, বলেন মাদ্রাসা আলিয়া ইউনিভার্সিটি হয়েছে, পকা বেস্টের 15 উদ্যান হয়েছে, উপরন্তে একটা সব থেকে বড় জিনিস পেয়েছে কি, হিন্দু মুসলমানের ডিভাইড হয়ে গেছে। তবে আমি আব্বাস সিদ্দিকী জুড়তে চাইছি, তাই তো আমার তাপসদাকেও ধরে এনেছি। কোথায় গেলেন? কি জুড়বে না সরে যাবে? সব সময় ছিলাম আছি কি? হ্যাঁ বসে ধরে এনেছি, আরো অনেকেই আছে। কথা বুঝে আসছো না? নাই তো ভাইয়েরা আমার, আমি এদেরকে বলি একটা লম্বা ছাই ভিড়, এই যে মুখে রোদ লাগছে কথা বলতে কষ্ট হচ্ছে। তাহলে কি দেখাচ্ছে আমাদের ঘরে? সবাই বলেন ভালোবাসেন তো নাকি, তাই এত কষ্ট করে বসে আছেন যে একটু সারা দেন। কি দেখাচ্ছে? হোম বুড়ির মা। তারপরেও যখন ছেলে নাপতে যায় কি বলে, এই কেউ একটা আইতো, কেউ একটা আইতো, অন্যজন কাপড় মুড়ি দিয়ে ঢেকে বা কম্বল মুড়ি দিয়ে বা থলে মুড়ি দিয়ে, সে বলে হ্যাঁ, অমনি বাচ্চাটা ভয়ে চেঁচামেচি করে এক কোলে লাফ মেরে উঠে পড়ে, তখন বলে যা না না বলে না বুনিয়ার। কথা বুঝছেন না? তাই বড় প্ল্যান করে পঞ্চায়েত ভোটে বিরোধী শূন্যর নামে বাম কংগ্রেসকে পিটিয়ে বিজেপিকে নমিনেশন জমা দিতে দিয়েছে, বাধা দেয়নি, হোম বুড়ির বাপ বিজেপিকে এনেছে। এই কথা বুঝছেন না বোঝেন না? এটা হলো আমার টিএমসি পার্টির হোম বুড়ির মা হলো বিজেপি। এরপরও আমরা যখন কোনো কথা শুনছি না নেবে যাচ্ছি, তখনই শুভেন্দুর মতো কাউকে ডেকে বলছে দল থেকে বেরিয়ে গিয়ে একবার হু করে আওয়াজ দে তো। কথা বুঝছেন না? সব সাজানো নাটক, ইরাই পাঠাচ্ছে। আবার যখন হই হই হচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে, তখন বলছে এই কাউকে একটা আবার পাঠিয়ে দে আমার দিকে। তো কাউকে একটা পাঠিয়েছে, যাকে পাঠিয়েছে আর শুভেন্দুর সঙ্গে মিলিয়ে দেখেন তো, শুভেন্দু লাখ লাখ কেলিয়ে গেছে, আর যে এসেছে সে কটা কেনে যে। এই কথা মাথায় ঢুকছে ভাই? আর এই হুমবুড়ির মায়ের ভয় খাবেন লাগি, আমরা বড় হয়ে গেছি, কেউ এখন হুমবুড়ির মা বলতে এলে বাঘের থাবা খাবে। এই ঠিক না বেডি? হাজার বছর কচ্ছপের মতো বেঁচে থাকার থেকে এক ঘন্টা সিংহের মতো বাঁচতে রাজি আছি, ঠিক না বেঠি? কারো দয়াতে কারো ভিক্ষাতে আমরা বাঁচতে রাজি নই। যিনি হাত দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, কিডনি দিয়েছে, হার্ট দিয়েছে, সেই মহান স্রষ্টার দয়াতে বেঁচে আছি, আগামী দিন তিন দয়াতেও বেঁচে থাকবো, ঠিক না বেঠি? ভাইরা আমার, ভাইরা আমার, খাল কেটে দিয়েছে, খাল কেটে দিয়ে কুমির এনেছে, খাল কেটে দিয়েছে, বাঁধ ভেঙে দিয়েছে, হু করে পানি ঢুকে গেছে, শুনছেন তো নাকি? দোর বাবু, তোরাই যদি লোক দেখা শখ করিস তাহলে আমায় দেখবে কি? ভাইজানকে দেখতে খারাপ লাগছে? হুজুর মানুষ এসব কথা বলছি খারাপ লাগছে? এই যুবকরা বলো হুজুর মানুষ বলছি খারাপ লাগছে? তোদেরই মতো যদি একজন কেউ তোদের ঘরে শিক্ষা দেয়, তার কি হাইসিয়াত আছে তোকে শিক্ষা দেবে? হ্যাঁ ঠিক না বেটি? তোদেরই মতো একটা লোক যদি তোদেরকে শিক্ষা দেয়, তার কি আওকাত আছে তোকে শিক্ষা দেবে? তোমাদেরকে শিক্ষা দিবার জন্যই তো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়ায়ে নবীর ওয়ারিসরা এসেছে তোমাদেরকে শিক্ষা দেবে বলে, ঠিক না বেটি? তো আমি যেটা বলছিলাম, খাল কেটে দিয়ে পানি দিয়ে ঢুকিয়ে দিয়েছে,
পানি হু করে চলে এসেছে। এখন আমাদের দায়িত্ব কি? আগে তাড়াতাড়ি নিজের বাচ্চা, নিজের স্ত্রী, নিজের মা বাপ, নিজের ঝাড় বাড়ি, জিনিসপত্র যা আছে, জীব জন্তু পশু পাখি লিয়ে প্রথমে একটা উঁচু জায়গায় যে স্থান লিয়া, ঠিক না বেটি? একটা উঁচু জায়গায় ঠেক লিয়া, স্থান লিয়া, লিয়ে সেখানে সবাইকে নিরাপদে রেখে জমিন ঠিক হয়ে যাওয়ার পরে ভালো তারে রেডি হয়ে এবারে বাঁধ বাঁধবো যাতে পানি শুকিয়ে চলে যায়, ঠিক না বেটি? আগে ঢুকে তো গেছে বিজেপি, বিজেপি কে তো ঢুকিয়ে দেওয়া হয়েছে, এখন আমাদের দায়িত্ব কে কোথায় কি হচ্ছে না হচ্ছে দেখার দরকার নেই। বিশ্বাস করেছিলাম বিশ্বাসঘাতকতা হয়েছে, এই মুহূর্তে আমাদের দায়িত্ব 70-80-50-100 যাই হোক না কেন একটা শক্ত উঁচু স্থান তৈরি করা, নিজেদের জায়গাটা তৈরি করে নেবার পরে নিজেদের মা বেটি স্ত্রী আনন্দ আপনজনকে সেই জায়গায় নিরাপদে রেখে তারপরে লড়াই হবে বাঁধ বাঁধা আর পানিকে শুকিয়ে দেওয়া, ঠিক না বেটি? ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথীরা আমার, প্রিয় দেশবাসীরা আমার, আজকে এনআরসির মতো, এনপিআর এর মতো, সিএবির মতো এই যে কালা কানুন তৈরি হতে লেগেছে, এই আইন যদি হয়ে যায় মনে রেখে দেবেন, লাগু যদি করতে পারে কম করে 6 কোটি বাঙালি মানুষ বিপদে পড়বে। পশ্চিম বাংলাতে 2.5 কোটি কি 3 কোটি মুসলমান আছে কম বেশি, তাহলে বাকি 3 কোটি তারা তো মুসলমান নয়, তাহলে তারা কারা? আমি